বিচারপতি অমৃতা সিং এখন বলছেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই যে টাকা পয়সা লেনদেনের ব্যাপার আছে এটা নিয়ে কেন জেরা করা হচ্ছে না, তার নাম বারবার ঘুরে ফিরে আসছে কেন? আর মুখ্যমন্ত্রী কালকে ছাত্রদের সমাবেশ দেখে কান্নাকাটি করে বলছেন লোকসভা নির্বাচনের আগে যে কোনো সময় তার ডেপো ভাইপোটা ধরা পড়ে যাবে। আমরা বলছি ডেপো হোক আর ডেপো হোক, এমনা হোক আর ঢ্যামনা হোক, পুজোর আগে ইডি সিবিআই কে ওই অভিষেককে ধরতে হবে, অ্যারেস্ট করে জেরা করতে হবে। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে চুরমার করা হচ্ছে যে মস্তান বাহিনী দিয়ে, গুন্ডা দিয়ে, বৈরত গুন্ডাদের দিয়ে হোস্টেল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পরিচালনা করা হচ্ছে। তার নাকের গুলি হচ্ছে এই কালঘাট কালীঘাটে পিসি আর ভাইপো। আর এখানে কোন কোন বিজেপি আরএসএস একই প্রেসক্রিপশন নিয়ে মিছিল করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, গলি মারো সালোকো। ওই বিজেপি কে বোঝানো উচিত, ওই বজরং দল আরএসএস কে বোঝানো উচিত, গলি মারো সালোকো মুখে বলাটা সহজ, আর ওইটা বলে কেন্দ্রে মন্ত্রী হয়ে গিয়েছে একজন শাহিনবাগে যে বলেছিল। এখানে এরকম গুলি গোলা বন্দুক পিস্তল হেরোইন গাঁজা লটারি জুয়া ঠেক চালিয়ে কেউ কেউ মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে। আর এটা হয়েছে কারণ এই যে মানুষের গণতান্ত্রিক বোধ, আমাদের যে সাংবিধানিক মূল্যবোধ, গণতান্ত্রিক যে পরিসর তাকে ধ্বংস করা হয়েছে। আর গণতন্ত্রকে ধ্বংস করার জন্য মানুষের যে গণতান্ত্রিক ঐক্য, গ্রামে শহরে পাহাড়ে সমতলে হিন্দু মুসলমানের তপশিলি জাতি আদিবাসী উত্তরে দক্ষিণে, তাকে ভেঙে চুরমার করা হয়েছে। দু বছর আগে আপনারা জানেন শ্রীলঙ্কায় এরকম চাকুরি প্রার্থী বেকার ছেলে মেয়েরা ধর্ণা দিচ্ছিল, আর শাসক দলের এমপি এইভাবে মিছিল কর ওখানে জমায়েতের সামনে গিয়ে বন্দুক হাতে গলি মারো সালোকো শুধু বলেনি, গুলি চালিয়ে দিয়েছিল। বলা সহজ, গুলি চালানোর পরে মানুষের যে রোষ, আজকে যারা মনে করছে সিভিককে দিয়ে, র্যাবকে দিয়ে, পুলিশকে দিয়ে বা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে, বিএসএফকে দিয়ে, সিআইএসএফকে দিয়ে, সিআরপিএফকে দিয়ে পাহারায় থাকবে চোর জোচ্চোর লুম্পেট ধর্ষক গুন্ডা বদমাইশ নেতা সাজবে আর লুট করবে। শ্রীলঙ্কা দেখিয়েছে মানুষ খেপলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও পালাবার পথ খুঁজে পান না, কোন মিলিটারি কোন ট্যাঙ্ক কোন সাজবা গাড়ি পাহারা দিতে পারে না। আর এখানে তো আমি শুনলাম নকল মিলিটারি সাজিয়ে নিয়ে আসা হয়েছিল যাদবপুরে।